কলকাতার পিটুরিয়াতে স্থান পেয়েছে ত্রিপুরার ঐতিহ্য অনুকুটি। সেখানে সিমেন্ট দিয়ে অনুকুটির মূর্তি তৈরি করেন ত্রিপুরার আর্ট কলেজের দায়িত্বপ্রাপ্ত নির্দেশক হরিকৃষ্ণ পাল। তিনি জানান, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে পিটুরিয়াতে অনুকুটি মূর্তি তৈরি করার জন্য পাঠানো হয়েছিল। সেখানে দীর্ঘ 20 দিন লাগাতার কাজ করে অনুকুটির মূর্তি তৈরি করেন। এই মূর্তি দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে রীতিমতো আকর্ষণীয় হয়ে উঠেছে। মূর্তির উচ্চতা 10 ফুট বলে জানান হরিকৃষ্ণ পাল। ক্যালকাটা যে পিটুরিয়া স্ট্রিট আছে, সেই পিটুরিয়া স্ট্রিটকে মানে আরও কীভাবে সুন্দর করা যায় তার জন্য যে প্রয়াস এবং সেটা মধ্যে আমি অংশগ্রহণ করে আমি নিজেকে খুব আনন্দিত উপভোগ করছি। তার মধ্যে আমি একজন শিল্পী হিসাবে আমার ত্রিপুরা রাজ্যের যে ঐতিহ্য, যে অনুকুটি, সেই অনুকুটিটাকে কেন্দ্র করে আমি এখানে যে কাজটা করেছি যে অল্প কিছুদিনের মধ্যে এবং তুলে ধরেছি সেই আমাদের বহিরাজ্যে, যে আমি মনে করি যে আমাদের যে ত্রিপুরা যে পিটুরিয়া স্টেট, এখানে ভারতবর্ষের বিভিন্ন লোক এখানে আসে এবং ত্রিপুরা থেকে বিশিষ্ট লোকরা এখানে যায় এবং মন্ত্রী মিনিস্টার যায় এবং এটা এবং এবং খুব গুণীজনরা এখানে যায়। সেই জন্য আমি খুব অপ্রাণ চেষ্টা করেছি সেই কাজটাকে কীভাবে আমাদের বহিরাজ্যে কীভাবে আরও ছড়িয়ে দেওয়া যায়, তার জন্য আমি অপ্রাণ চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আমি এটা করেছি।